উত্তর ২৪ পরগনার পর এবার পূর্ব বর্ধমান সোশ্যাল সাইটের অপব্যবহার রুখতে সচেতনতা শিবির জেলা পুলিশের সোশ্যাল মিডিয়া কতখানি শক্তিশালী সেখানে পোস্ট করা একটি ভুয়ো ছবি বা তথ্য কতখানি অশান্তি ছড়ায় তা নিয়ে বুধবার আলোচনা শিবির হলো রায়না শ্যামসুন্দর কলেজে পড়ুয়াদের এ বিষয়ে সচেতন করা হয় প্রেজেন্টেশনের মাধ্যমে পাশাপাশি গোপন তথ্য চুরি করে ব্যাংক থেকে টাকা হাতানোর মতো ঘটনা কিভাবে আটকানো যায় তা নিয়েও আলোচনা হয় এদিন আজকের প্রোগ্রামটা মূলত আমাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক নিয়ে ফেসবুকের অপব্যবহার ব্যবহার এই সম্বন্ধে মানুষকে সচেতন করতে অর্থাৎ আর সমাজের সবচেয়ে অগ্রণী ভূমিকা নেয় যারা ছাত্র সমাজ এবং যুব সমাজ সোশ্যাল মিডিয়া নিয়ে খারাপ জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে মানে আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রেই বেশি হচ্ছে মানে কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে মানে আমাদের দ্বারাই হচ্ছে এগুলো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যাতে এগুলো না হয় রায়না শ্যামসুন্দর কলেজ থেকে শুরু হলেও এরপর জেলার বিভিন্ন কলেজে এই সচেতনতা শিবির করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের আধিকারিকরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ তারা হচ্ছে স্কুল কলেজের স্টুডেন্টরা এবং তারাই সবচেয়ে বেশি এই জিনিসগুলো শেয়ার করছে তো তাদেরকে যদি আমরা এই অ্যাওয়ার করতে পারি সচেতন করতে পারি আগামী দিনে এই ধরনের সমস্যাগুলো কমবে কয়েকদিন আগে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী শুধু মিথ্যে কথা বলে এবং ফেসবুক আমি নিজেও ভালোবাসি আমি নিজেও করি সোশ্যাল নেটওয়ার্ক আমরা সবাই ভালোবাসি কিন্তু কেউ কেউ তো কাজের মিসইউজও করে এরপরে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে স্কুলে স্কুলে প্রচার অভিযান শুরু করে উত্তর চব্বিশ পরগনার জেলা পুলিশ ১৮ জুলাই হাবড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে গিয়ে সচেতনতা শিবির করেন জেলা পুলিশের আধিকারিকরা এবার সেই উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমানের জেলা পুলিশ কমলকৃষ্ণদের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব বর্ধমান